হ্যালো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদেরকে তিনটে টুলসের ব্যবহার দেখাবো। লেসু টুল, পলিগোনাল লেসু টুল, ম্যাগনেটিক লেসু টুল, এই তিনটে টুলসের ব্যবহার। তো চলুন শুরু করি। আমি একটা ছবি ওপেন করি। কোনো একটা কাজ করতে গেলেই, কোনো একটা ছবিকে আপনি এডিট করতে গেলে প্রথমত ওটাকে বড় করে নেবেন, যাতে কাজ করতে সুবিধা হয়। স্পেস বার টিপলে হাত এটা চলে আসবে, এভাবে ধরে হাত যখন আসবে তখন আপনি লেফট মাউস টিপে ধরে এদিকে দিকে নড়াচড়া করতে হবে। চলুন লেসু টুল দিয়ে কাজ কীভাবে করে দেখি। লেসু টুল এখানে ক্লিক করে সোজা সোজা যেদিকে যেটা সিলেক্ট করতে চান আপনি ওটা বড় করে নেবেন প্রথমে, তারপর এভাবে আস্তে আস্তে সিলেক্ট করতে পারবেন। একটু নিচে আসুন, এখান থেকে আবার বড় করলে একটু নিখুঁতভাবে করা যাবে, সহজে করা যাবে কাজটা। এভাবে ধরে এখানে মিশে দিবেন। তো একটু ছোট করে দেখেন, এখন মোটামুটি এটা সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলে বাইরে যে একটু বাইরে চলে গেছে এটা খুব সহজে আর একটা টুল ইউজ করে নিখুঁত করতে পারি। কুইক সিলেকশন টুল, এটা কুইক সিলেকশন টুল, এটা ইউজ করে আমি এটা বাইরে যে সিলেক্ট হয়ে গেছে আমার প্রয়োজনের অতিরিক্ত যেটা হয়ে গেছে ওভার হয়ে গেছে সেটা আমি মাইনাস করে নিব। অল্টার টিপে ধরলাম, অল্ট সিলেকশন কুইক সিলেকশন সিলেক্ট করার পর এখান থেকে অল্টার টিপে ধরবো। অল্টার টিপে ধরে এখান থেকে বাইরে যতটুকু গেছে ওটা বাইরে ক্লিক করব আর আস্তে আস্তে নিয়ে আসবো। ওটা মাইনাস হয়ে গেছে এখন। এখন যদি এখানে ভিতরে ঢুকে গেছে এটা আমি ভিতর থেকে ক্লিক করি, অল্টার টিপে ধরতে হবে না, অল্টার টিপে ধরলে মাইনাস হবে, এমনি সেটে দিয়ে ক্লিক করলে প্লাস হবে, মানে আরও একটু বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন সিলেক্ট। তো এভাবে একটু মাইনাস করে নিই এখান থেকে, হ্যাঁ মোটামুটি নিখুঁত হয়েছে। আপনি খুব সহজেই এটা সিলেক্ট করতে পারবেন, নিখুঁতভাবে কাজ করতে পারবেন। এখন শিফট কন্ট্রোল আই দিয়ে আউট সিলেকশন করলাম, ব্যাক স্পেস দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে ওকে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে গেছে। এখন আমি চাইলে এটা একটু ফেদার করে নিতে পারি, শিফট F6 দিলে ফেদারের অপশন আসবে, শিফট F6 ফেদার 5% আছে এখানে, 2% করে দিই ব্যাক স্পেস, একটু এনে ফেদার হয়েছে। কন্ট্রোল ডি দিলাম, আউট সিলেকশন ডি সিলেকশন হয়ে গেছে, ফেদার বেশি হয়ে গেছে এটা। শিফট F6 1%, কন্ট্রোল ডি। এভাবে চাইলে আপনারা লেসু টুল দিয়ে কাজ করতে পারেন। পলিগোনাল লেসু টুল কীভাবে কাজ করে দেখুন। পলিগোনাল লেসু টুল ব্যবহার করা হয় খুব সহজে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা বক্স জাতীয় কোনো ধরনের বিশিষ্ট কোনো কিছু সিলেক্ট করতে। একটু বড় করে নিই, স্পেস বার টিপে ধরে মাউসের লেফট বোতাম ক্লিক করে এদিকে এদিকে নাড়া সাড়া করতে পারবেন। এখানে ক্লিক করলাম সরি,
কিভাবে ক্লিক করে করে কোন চতুর্ভুজ আকারে বা ত্রিভুজ আকারে ওই ধরনের কোন রকম জাতীয় কোনো কিছু সিলেক্ট করতে হলে এই টুল খুব হেল্পফুল, খুবই হেল্পফুল একটা টুলস। এই টুল দিয়ে খুব সহজে করতে পারেন, যা অন্য টুল দিয়ে অনেকক্ষণ সময় লাগবে। সিলেক্ট করার জন্য আরও অনেক টুলস আছে, সব টুলসগুলো জেনে রাখাই ভালো কোন টুলস দিয়ে কী করতে হয়। অনেক টুল দিয়ে কাজ করা যায়, বাট অনেক সময় অনেক টুল খুব সহজে কাজে লাগে। এই কাজটা আরও অনেক টুল দিয়ে করা যাবে, তারপর আমি এই টুল দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে সব টুলসের ব্যাপারে, সব টুলসের ইউজ জানানোর জন্য। তো আমি এখন এটা সিলেক্ট করছি, এভাবে চাইলে আপনি এটা মুভ টুল দিয়ে ধরে একটা মুভ টুল সিলেক্ট করে অন্য একটা নিউ পেজে নিয়ে যেতে পারবেন। ফেদার করতে চাইলে ফেদার করে নিতে পারেন, শিফট F6 দিয়ে ফেদারের অপশান আসবে, ওখান থেকে আপনার ইচ্ছে মতো ফেদার করতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে একটু বলি যে বসিয়ে নিই, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিচ্ছি। ম্যাগনেটিক লেসো টুল কীভাবে ব্যবহার করতে হয়, ম্যাগনেটিক লেসো টুল আপনার এইভাবে একবার ক্লিক করলে, একবার ক্লিক করে এভাবে ধরে থাকলে নিয়ে যেতে পারবেন। এটা খুব সহজে সিলেক্ট হয়ে যায় আপনার নিখুঁতভাবে সিলেক্ট করে, ওটা লেসো টুল এসে একটু নিখুঁতভাবে সিলেক্ট করে টুলসটা। আবার এখানে এনে আপনার এই যে প্রথম থেকে যেখান থেকে শুরু করেছিলেন এখানে এনে ক্লিক করে একই জায়গায় ক্লিক করে ছেড়ে দিতে হবে। কুইক সিলেকশন টুল দিয়ে একটু বাড়াই নেন, এখান থেকে মোটামুটি ঠিক আছে। এখন শিফট কন্ট্রোল আই দিয়ে ব্যাক স্পেস দিলে ওটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো শিফট কন্ট্রোল আই দিয়ে এটা সিলেক্ট করে এটা ধরে নিয়ে অন্য একটা জায়গায় বসাতে পারবেন। লেসো টুল ওটা সাইডে দেয়, এভাবে যে কোনো জায়গায় রাখলে এখান থেকে শুরু করলে যেখান থেকে শুরু করবেন সাইডে দেয়, কিন্তু কোন ফলিগুনের লেসো টুল ওটা যখন আপনি সিলেক্ট করবেন ঠিক জায়গায় না দিলে এই যে এইভাবে, আবার একই জায়গায় যদি না দেন তাহলে ওটা কখনো ছেড়ে দেবে না, আপনাকে যেদিকে যান লেগে থাকবে। পিড়িতে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, ওইরকম একটা কেন একটা কাঁঠালের আটার মতো ক্লিক করেই আপনার যেখান থেকে শুরু করছেন এটাও ঠিক সেই জায়গায় আপনাকে গিয়ে শেষ করতে হবে। তারপর কন্ট্রোল ডি দিয়ে এটা করে করতে ফেলতে পারবেন। তারপর এখানে আছে ম্যাগনেটিক লেসো টুল, ওটাও একই মানে শুরু করলে আর সারাসারি নেই, যেখান যতক্ষণ পর্যন্ত আপনি হবু একই জায়গায় গিয়ে ক্লিক করছেন, এই জায়গায় ক্লিক করলাম ব্যাস হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো বন্ধুরা, তিনটা টুলসের ব্যবহার দেখালাম আপনাদেরকে, আশা করি বোঝাতে পারলাম। তো আমার চ্যানেলটি কোনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।